रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। আমরা আমাদের মনের খিদে মেটাতে, মনের ইচ্ছে মেটাতে কত দূর না চলে যায়। আজকের ইচ্ছে ছিল সিপিডিআরের সঙ্গে কথা বলে তাদেরকে অনলাইনে আনা ও ভারতবর্ষের সবকটা এনজিও হিউম্যান রাইট অর্গানাইজেশন মাসে একদিন বা উইকলি একদিন তারা কলকাতার একটি জায়গায় আসবেন, তাদের চিন্তা বিনিময় করবেন ও ভারতবর্ষের গরিব মানুষকে কী করে বড়লোক করা যায়, যেটা খুব ভালো লাগলো। অ্যান্টি করাপশন কমিটি থেকে ফোনটাও এলো এই বিষয়টা জানার জন্যে, তারা তো অনলাইনে দেখে নিতে পারবেন। এবং তিনটে স্কুল যখন ভিজিট করলাম, কার সঙ্গে যিনি ক্যামেরাটা ধরে আছেন প্রণব স্যার, খুব ভালো লাগলো এখানকার একটি স্কুল যেভাবে অ্যাপ্রোচ করলো আমাদেরকে, বা আমরা অ্যাপ্রোচ করার পরে তাদের রিয়াকশনটা পেলাম যে তারা সোশ্যাল কাজ করেন, বিশালভাবে করেন, তার সঙ্গে কালচারালি তারা ভীষণভাবে অ্যাক্টিভ। তো তাদেরকে পাবো, আমাদের যে যাত্রা মানুষকে মানুষের কাছে আনা এবং তাদেরকে কানেক্ট করা, সেই পথে আমরা দ্রুত এগোচ্ছি। বিনয় আগরওয়ালজিকে ধন্যবাদ যে তিনি 7 সল লেনে আমাদেরকে বসার জায়গা দিয়েছেন। প্রত্যেক সোমবার দুপুর 3টের সময় আপনারা যদি দেশের জন্য কিছু করতে চান চলে আসবেন, আমরা রেকর্ডিং করব, ডিসকাশন করব, আইডিয়া এক্সচেঞ্জ করব, এবং আপনার পাড়াতে গিয়ে আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজটা করতে পারবেন। আমরা এক হব আমাদের থট প্রসেসে, কিন্তু একদম জুড়ে কাজ করব না, কারণ হচ্ছে আপনার সংগঠনের প্রেসিডেন্ট আপনি হতে চাইবেন, আমার সংগঠনের প্রেসিডেন্ট আমিই হব, তাহলে আমরা তো সেইভাবে এক হতে পারি না। তাই আমরা এক করার চেষ্টা করছি না, কিন্তু একটা আইডিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। মিউজিয়াম ইন ব্যারাকপুর, আমরা যেটা আজকে একটা ছোট্ট ডিসিশন নিয়েছি সেটা হয়তো ভবিষ্যতের জন্য ইম্প্যাক্ট ফেলতে পারে। যারা নিউজ পেপার ব্যাংক করছেন সেই স্কুলগুলোকে জানাচ্ছি, বা ভবিষ্যতে যেখানে হবে বৃহস্পতিবার দুপুর 2-4 আমরা রেগুলার সেমিনার রাখবো মাসে একদিন, যে স্টুডেন্টরা কী করে ভবিষ্যতে ইম্প্যাক্ট করতে পারবে যদি তারা সোশ্যাল ক্যাপিটাল তৈরি করতে পারে স্কুলে কলেজে খবরের কাগজ জমা করে। তাই আমরা সব স্কুলকে ইনভাইট করছি যে আপনারা স্কুলে নিউজ পেপার ব্যাংক করুন, পুরনো খাতা বই মাসে একদিন জমা করতে বলুন, সেইটাকে বিক্রি করে যে সোশ্যাল ফান্ড হচ্ছে, রাস্তায় যে বাচ্চারা থাকে যারা স্কুলে যেতে পারছে না, টাকা পয়সার জন্য পড়তে পারছে না, তারা যেন আপনাদের থেকে সহায়তা পায়, এবং তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্যে মাসে একদিন বৃহস্পতিবার দুপুর 2-4 আমরা এইখানে হলে বাইরে সেমিনার করব, এটা পুরো পৃথিবী দেখবে। আমি স্যারকে মন থেকে একটা ধন্যবাদ দিতে চাই, যে কারণ ভারতবর্ষের লড়াই গান দিয়ে হবে না, কোনো টেররিস্টের গুলি দিয়ে হবে না, বোমা দিয়ে হবে না, হবে ভালোবাসা দিয়ে, যেটা গান্ধীজি বারবার করে বলে গেছেন। এবং ভালো লাগছে যে সেরকম একটা মিউজিয়ামে দাঁড়িয়ে এই কথাটা বলতে পারছি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ, এবং আপনাদেরও সাধুবাদ জানাতে হয়, কারণ আপনারা যে কাজটা করছেন, অর্থাৎ যে ভবিষ্যৎ প্রজন্মেরা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে যাবে, এবং সেই সাথে কিন্তু আপনার দেখুন পরিবেশ রক্ষার কাজেও কিন্তু এই সামাজিক অ্যাক্টিভিটিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হবে। কারণ আমরা কাগজপত্র ফেলে দিই, সেই কাগজপত্রগুলোকে যদি রিসাইকেল করে সামাজিক সর্বস্তরে যদি সেটাকে কাজে লাগানো যায়, সেটা কিন্তু সামাজিক মূল্য, যেটা গান্ধীজিরও একটা আদর্শ ছিল। সুতরাং আমি ওনাদের এই প্রস্তাবকে গান্ধী স্মারক সংগ্রহালয় ব্যারাকপুরের পক্ষ থেকে বিশেষভাবে সাধুবাদ জানাচ্ছি এইরকম একটি আদর্শমূলক চিন্তাভাবনা করবার জন্য, এবং যাদের জন্য অনুষ্ঠান আমি তাদেরকে বিশেষ করে বলব, অর্থাৎ স্কুল কলেজের যারা ছাত্রছাত্রীরা আছো তারা আমাদের এখানে এসো, ওনাদের উদ্যোগে আমাদের সঙ্গে একসঙ্গে তোমরা পথ চলো, যাতে আমরা সমাজকে আরও উন্নতি শিখরে নিয়ে যেতে পারি। অনেক আমরা ইউটিউব খুলে একটা জিনিস করছি, সেটা হচ্ছে একদম সব মানুষের জন্য, মানে সব ভারতবাসীর জন্য। আপনারা যেরকম বললেন দয়া চাই না, ভিক্ষে চাই না, আমরা সেই কথাটাই বলছি। বাড়িতে যারা খবরের কাগজ পড়েন, বাবা মায়েরা পড়েন, বাড়িতে নেওয়া হয় খাতা বই, সেইগুলো স্কুলে জমা করে দিতে, সেইটাকে বিক্রি করে যে ফান্ড হচ্ছে সেটাই হচ্ছে সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া।
আপনাদের আগে অনেকেই পড়াশোনা করে স্কুল ছেড়ে চলে গেছেন, তাদের সঙ্গে স্কুলের আর কোনো যোগাযোগ নেই, আমাদের সঙ্গে তাদের কিন্তু স্কুলের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। কিন্তু আমরা চাই আপনাদের বয়স যখন 60 হবে, রিটায়ারমেন্টের পেনশন যেন স্কুল দিতে পারে, কী করে দেবেন? এই যে খবরের কাগজ বিক্রি করা হবে, আমরা পাড়াতে একটা মুভমেন্ট গড়ে তুলবো যাতে স্কুলে তারা শনিবার করে খবর কাগজ জমা দিয়ে যেতে পারে। সেইটাকে বিক্রি করে যে ফান্ড হবে, সেটা একটা টিচার অ্যাসোসিয়েশন বা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অ্যালুমনাই করতে হবে, তার 20%কে জমাতে হবে 60 বছর ধরে। ধরুন এখন একটি মেয়ের বয়স যদি 10 বা 11 হয়, তাহলে 51 বছর পরে সেই টাকাটা হিউজ টাকা হবে। 10% টাকা আমরা বারবার করে বলছি খাতা লেখার জন্য কাউকে অ্যাপয়েন্ট করা হোক, আর 70% টাকা আপনারা দিদিমণিদের অ্যাডভাইস নিয়ে এইখানে যারা অসহায় মারা আছেন তাদের হাতে তুলে দেবে। এইভাবে ভারতবর্ষে সব মায়েদের হাত ধরে গড়ে উঠছে আর্থিক আন্দোলন। তাহলে ভাবনা মুখ হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, BHABNA একটা স্পেস MUKH। কাল সকালবেলা আমরা এই অনুষ্ঠানটি ভাবনা মুখ 225 দেব, যেখানে আপনারা আপনাদের গান শুনতে পারবেন, আমার এই কথাটা শুনতে পারবেন, এবং এটার সঙ্গে ভারতবর্ষে যে মুভমেন্ট হচ্ছে তাদের দু একজনের কথা থাকবে। তাই আমরা দিদিমণিকে বলতে মানে কি বলবো একটা রিকোয়েস্ট করছি, যদি আপনারা যেদিন এই খবরের কাগজ জমা দেবেন সেদিন আমরা আবার আসব এবং আপনাদের থেকে শুনে নিতে চাইব যে আপনারা এই দেশের জন্য কি ভাবছেন। তাহলে 21 ফেব্রুয়ারি হচ্ছে ভাষা দিবস, সেই দিন আমরা শ্রীরামপুরের সব স্কুলে চেষ্টা করছি যাতে এরকম প্রেয়ার তোলা যায়, এবং দিদিমণিদেরও অ্যাডভাইস নেব যে ভারতবর্ষের পাশে, স্পেশালি মায়েদের পাশে, অসহায় মায়েদের পাশে যারা এখন 200 কিলোমিটার দূরে গ্রামে আছেন, যেখানে কোনো বাস চলে না, অটো চলে না, তাদের ইনকাম নেই, তাদের পাশে শহরের মায়েরা মানে আপনারাও, এই যে বাচ্চারা পেছনে দাঁড়িয়ে আছে ছোট ছোট, সবাই কি করে তাদের পাশে দাঁড়াতে পারে। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতা।